বন্ধুরা পার্লারের মতন হেয়ার স্পা যদি বাড়িতে করতে চাও অথবা তোমরা যদি চাও পার্লারের মতনই তোমাদের চুলটা এইরকমই সিল্কি শাইনি আর সফট হয়ে যাক তাহলে এই উপায়টা শ্যাম্পু করার আগে করে ফেলো হ্যাঁ বন্ধুরা পার্লারে স্পা করলে যেরকম চুলটা হয়ে যায় ঠিক তেমনই তোমাদের চুলটা এইটা লাগালেও হয়ে যাবে এটার জন্য তোমাদের কি করতে হবে শ্যাম্পু করার আগে যেদিনেই শ্যাম্পু করবে তোমরা সেই দিনে সবার প্রথমে তোমরা কি করবে দুটি অথবা তিনটি ভিটামিন ক্যাপসুল নেবে তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমাদের একটু এটা বাড়িয়ে নিতে হবে যদি খুব লেন্থ হয় কিংবা চুলের খুব বেশি গোছ হয় তাহলে তিনটে নেবে আর আমার মতন চুলের গোছ হলে দুটি ভিটামিন ই ক্যাপসুল নেবে আর সবার প্রথমে আমাদের মেশাতে হবে নারকল তেল তো নারকল তেল যেহেতু এখন শীতকাল একটুখানি গরম করে নেবে গরম জলে অথবা রোদে রেখে গরম করে নিয়ে দু চামচ নারকল তেল নেবে দুই চামচ নারকল তেলে দুটি ভিটামিন ই ক্যাপসুলকে খুব ভালো করে মেশাবে এবার এই দুটোকে ভালো করে মেশানো হয়ে গেলে দেখো এটা আমি নিয়েছি রোজমেরি অ্যাসেন্সিয়াল অয়েল রোজমেরি অ্যাসেন্সিয়াল অয়েলটা জরুরি না যে তোমাদের দিতেই হবে যদি দিতে পারো ভালো রোজমেরি অ্যাসেন্সিয়াল অয়েলটা খুশকি হওয়া দূর করে মাথা চুলকানো দূর করে এছাড়া চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতেও সাহায্য করে রোজমেরি অয়েল তাই আমি এখানে পাঁচ ছয় ফোটা রোজমেরি অয়েল দিচ্ছি রোজমেরি অয়েল যে কোনো কসমেটিক্সের দোকানে অথবা অনলাইনে কিনতে পাওয়া যায় চাইলে দিতে পারো রোজমেরি অয়েল চার পাঁচ ফোটা দেওয়ার পর তারপরে দিচ্ছি দেখো এক বড় চামচ মতন অ্যালোভেরা জেল যাদের অ্যালোভেরা জেল স্যুট করে না কিংবা অনেকে মনে করতে পারে যে অ্যালোভেরা জেল লাগালে ঠান্ডা লেগে যাবে তারা তোমরা কি করবে এক চামচ গ্লিসারিন মেশাবে এখানে তাহলে কিন্তু সেই সমস্যাটাই হবে না আর যাদের অ্যালোভেরা জেল স্যুট করে তারা এক চামচ গ্লি অ্যালোভেরা জেল মেশাবে মিশিয়ে খুব ভালো করে এই মিশ্রণটাকে তৈরি করে নেবে খুব ভালো করে মিক্স করবে যতক্ষণ না দেখবে সমস্ত উপকরণ একদম সুন্দরভাবে মিশে গেছে তো এইরকম একটা ক্রিমের মতন তৈরি হয়ে যাবে তো এখানে আমাদের রেডি হয়ে গেল ঘরোয়া স্পা ক্রিম দেখো বন্ধুরা পার্লারে গেলেই হাজার হাজার টাকা খরচ করে তোমাদের চুলে স্পা করতে হয় আর ওই স্পা করলে তখনই চুলটা এরকম সুন্দর ঝলমলে হয়ে থাকে কিন্তু হাজার হাজার টাকা খরচ না করে বাড়িতেই মাত্র থাকা কয়েকটা জিনিস দিয়ে আর দুটি ভিটামিনে ক্যাপসুল দিয়ে আমরা সহজেই কিন্তু বাড়িতেই হেয়ার স্পা করে নিতে পারি তাহলে কি করতে হবে শ্যাম্পু করার আগে এইটা সারা চুলে এবং চুলের গোড়াতেও খুব ভালো করে লাগাবে তাতে কি হবে চুলের মধ্যে যে আমাদের ড্রাইনেসটা থাকে চুল খুব রুক্ষ হয়ে থাকে উস্কো খুস্কো হয়ে থাকে সেই সমস্যাটা থেকে তো মুক্তি পাবেই এছাড়া চুল খুব সুন্দর ম্যানেজেবল থাকবে চুল সফট সিল্কি শাইনি হবে আর যেটা হচ্ছে চুল ঝরা পড়াও বন্ধ হবে তাছাড়াও চুলে যদি মাথায় যদি তোমাদের খুশকি থাকে স্ক্যাল যদি চুল কায় মাথা সেই জিনিসগুলো থেকেও মুক্তি পাবে তোমরা খুব ভালো করে এই হেয়ার স্পা ক্রিমটাকে মাথায় মাসাজ করবে এইভাবে ভালো করে আঙুলের ডগা দিয়ে নখ দিয়ে করবে না আঙুলের ডগাগুলো দিয়ে হালকা হালকাভাবে গোল গোল করে ঘুরিয়ে পুরো স্ক্যাল্পে মাসাজ করবে এবং সম্পূর্ণ চুলে এটাকে খুব ভালো করে লাগিয়ে নেবে দেখো যেভাবে আমি লাগাচ্ছি খুব ভালো করে লাগাবার পরে এটি মাথায় এইভাবেই লাগিয়ে অন্তত এক ঘন্টা রাখতে হবে তোমাদের তাই এক ঘন্টা এটাকে মাথায় মেখে এইভাবেই রেখে দেবে চলো এবার আমরা তৈরি করব শ্যাম্পুটা হ্যাঁ সাধারণভাবে আমরা কি করি শ্যাম্পু হাতের মধ্যে ঢেলে চুলে মেখে চুল ধুয়ে ফেলি কিন্তু না এবারে শ্যাম্পু করবে কি হবে এক থেকে দুই চামচ চিনি নেবে চিনি চুলকে কন্ডিশন করতে সাহায্য করে চুলের মধ্যে চমক আনে একটা গ্লেজ আনে এবং চুলকে কন্ডিশান করতে হেল্প করে অল্প একটু জলের সাথে চিনিটা আগে গুলে নেবে আর যদি জল জল দিয়ে না গলো সবচেয়ে ভালো হচ্ছে আমরা যে চাল ডাল ধুই প্রত্যেক দিনই তো আমরা ভাত রান্না করি তো দেখো এই ভাতের যে চাল ডাল ধোয়া জলটা এই জলটা দিয়ে যদি চিনিটা গোলা যায় আরও বেশি ভালো হবে তাই কি করবে তোমরা এই চাল ধোয়া অথবা মসুর ডাল হোক মুগ ডাল হোক কিংবা যেই ডালই হোক সেই চাল ডাল ধোয়া জল অথবা শুধু চাল ধোয়া জলও তোমরা এই চিনির যে মিশ্রণটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দেবে অন্তত হাফ কাপ মতন জল এখানে দেবে কারণ চাল ধোয়া জল হেয়ার গ্রোথ করতে হেল্প করে চুলের লেন্থ বাড়ায় হেয়ার গ্রোথ করে এবং চুলে সিল্কি এবং সফট রাখতে হেল্প করবে তো এই চাল ধোয়া জল দেওয়ার পরে এক পাতা অথবা দু পাতা শ্যাম্পু মিক্স করে নেবে এই জলটার মধ্যে মানে যতটা শ্যাম্পু তোমাদের চুল ধুতে লাগে অতটাই শ্যাম্পু তোমাদের এখানে দিয়ে দিতে হবে সেটি এক পাতাও হতে পারে দু পাতাও হতে পারে তো সেই অনুযায়ী তোমরা এই শ্যাম্পুর জলটা তৈরি করে নেবে তো এবার দেখো এইভাবে শ্যাম্পুটা মিশিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করবে আর খুব ভালো করে যতক্ষণ না শ্যাম্পুটা সুন্দরভাবে গলে যাচ্ছে কিংবা মিশে যাচ্ছে ততক্ষণ ভালো করে মেশাবে ব্যাস রেডি হয়ে গেছে আমাদের কিন্তু শ্যাম্পু শ্যাম্পু কখনোই ডাইরেক্ট মাথায় অ্যাপ্লাই করতে নেই হাতে ঢেলে শ্যাম্পু অলওয়েজ কোনো কিছুর সাথে একটা গুলে মাথায় লাগাতে হয় তাতে কি হয় শ্যাম্পুর যে হার্সনেসটা থাকে শ্যাম্পুর মধ্যে ক্ষতিকর কিছু যদি থেকেও থাকে সেটি কিন্তু দূর হয়ে কমিয়ে দেয় তার ইফেক্টটা আর চুল খুব সিল্কি অ্যান্ড শাইনি করতেও হেল্প করে তো এইভাবে তারপরে ওই জলটা দিয়ে মাথায় এইরকমভাবে তোমাদের শ্যাম্পু করে নিতে হবে তো এরকমভাবে একবার অথবা দুবার যদি একবারে ক্লিন না হয় তাহলে আরও একবার দেবে দিয়ে শ্যাম্পু দিয়ে এইভাবে তোমরা চুলটা ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নেবার পরে যে কোনো কন্ডিশনার অ্যাপ্লাই করে নেবে যে কোনো কন্ডিশনার তোমাদের যে কন্ডিশনারটাই তোমরা ইউজ করে থাকো সেই কন্ডিশনারটাই তোমরা অল্প একটুখানি হাতের মধ্যে নিয়ে চুলের মধ্যে লাগিয়ে এক থেকে দুই মিনিট রাখবে তারপর আবার হেয়ার ওয়াশ করে নেবে বাস নিয়ে ভালো করে চুল শুকিয়ে নিয়ে টাওয়াল দিয়ে তারপরে একটুখানি হেয়ার যে কোনো হেয়ার সিরাম অল্প একটু অথবা সামান্য দু চার ফোঁটা নারকল তেল জলের সাথে মিশিয়েও লাগিয়ে নিতে পারো তোমরা দেখবে চুল এইরকমই সফট সিল্কি শাইনি আর ম্যানেজেবেল হয়ে যাবে ঠিক মনে হবে যেন পার্লার থেকে স্পা করিয়ে এসছো চুলটা কিন্তু এরকমই হয়ে যায় তাহলে অবশ্যই তোমরা এখন পার্লারে স্পা না করে বাড়িতেই যারা পার্লারে স্পা করাতে পারো না তারা তোমরা বাড়িতেই এরকম স্পা ক্রিম তৈরি করো করে নিজেরা অ্যাপ্লাই করে দেখো তোমাদের চুল দেখবে দিনে দিনে ভালো হয়ে যাবে তাহলে এটা ট্রাই করো আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণে জন্য টাটা